জনমরে তাল নি পুস্কাং নু চুইনি সালমারি ও অযোধ্যাও রাম মন্দির এবার রাম মতাই নক ফেকজন থাঙ্গে টঙ্গ আবনরক সাবৈ বাধা কতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বাধা নি লুকুরং ন ককসারমান টঙ্গ রাম মন্দির চেঙনি সকাং বাধা নি যত মত নিশিমি চেঙ্গে মতাই নক রগ্ন সাবসুদ্রা খ্লাইনি অংথ আ সাবসুদ্রা খ্লাইমং সামং বুতাং ন রুক সাবৈন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি নি কগ্ন নারগৈ বিজেপি কলিয় শহর মন্ডল নি লুয়াজি মুম্বাই কলিয় শহর টাউন কালিবাড়ি ও স্রাংসাল সারিং নি জোরাও স্বচ্ছ ভারত অভিযান সামং বুতাং ইয়াগুনা জখা ও স্বচ্ছ ভারত অভিযান মানজাখা বিজেপি কলিয় শহর মন্ডল নি তাবুনি কাসকু সিদ্ধার্থ দত্ত কাসকু কসাম হেমেন্দ্র কুমার দে রণবীর ভট্টাচার্য হাঙ্গর কমিটি খোবৈ কাসকু অমৃত ভট্টাচার্য কলেশ্বর পৌর পরিষদ নি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই কাউন্সিলর সুপর্ণ চক্রবর্তী খোবৈ মানজাফাগিয়া বিজেপি নি কুবুন মুঙ্গনাং আদংর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকে সারা ভারতবর্ষে আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সব জায়গাতেই আমাদের দেবস্থানে মঠ মন্দির আমাদের স্বচ্ছ অভিযান চলছে। এই স্বচ্ছ অভিযানের অঙ্গ হিসাবে আজকে কৈলাসহর মণ্ডল পক্ষ থেকে কৈলাসহর টাউন কালীবাড়িতে আমরা স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করি এবং আমাদের যে প্রধানমন্ত্রীর যে আহ্বান যে কৈলাস সারা ভারতবর্ষের মঠ মন্দির মসজিদগুলো পরিষ্কার করার সেগুলিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই স্বচ্ছ অভিযান চলছে। এরই অঙ্গ হিসাবে কৈলাসহর টাউন কালীবাড়িতে আজকে স্বচ্ছ অভিযান হয়েছে। কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আমরা এখানে স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ হই এবং এই স্বচ্ছ অভিযান আগামী 22 তারিখ পর্যন্ত আমাদের জারি থাকবে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন ঠাকুরের মন্দিরে, বিভিন্ন মঠে, বিভিন্ন গির্জাতে, মসজিদে আমাদের এই অভিযান জারি থাকবে।